খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ একটি খুবই শুভ দিন। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সহধর্মিনী তথা আমাদের সকলের পূজনীয়া বড় বৌরাণী মায়ের জন্মদিন। আজই ওনার পুণ্য জন্মদিনে আমরা ওনার বিষয়ে কিছু কথা জেনে নেব এবং ওনার একটি ঘটনা আমরা এই ভিডিওতে জেনে নেব। পূজনীয়া বড় বৌরাণী মা যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারটি একটি রাজ পরিবার, পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থান রাজনগর, রাজনগরের রাজবাড়ি, সেখানেই পূজনীয়া বৌরাণী মার সেই রাজবংশেই জন্ম হয়। রাজবংশে জন্মেছিলেন বলে বহু মানুষজন নিয়ে শিশুকাল থেকেই তিনি চলেছেন, এজন্য স্বতঃস্ফূর্তভাবে এই এত বৃহৎ সৎসঙ্গ পরিবারের সকলের মা হয়ে তিনি সকলকে আগলে রেখেছেন। এটা সম্ভব হয়েছে তার শৈশবকালের শিক্ষা থেকেই। আর প্রত্যেকটি মানুষের প্রতি তার একটি দরদি মনোভাব শিশুকাল থেকেই ছিল। একটা ঘটনা, স্বাভাবিকভাবেই মায়েরা গুরুজনেরা প্রত্যেকেই চান যে একটা পরিমাফিক চলনের ভিতর দিয়ে ছেলে মেয়ে চলুক, এরকম চান। একবার পূজনীয়া বড় বৌরাণী মা তার দোতলার জানালার ঘরে বসে আছেন, নিচে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছেলে, সে ক্ষুধার্ত, সে তার মাকে বিরক্ত করছে, বোঝা যাচ্ছে সেই বাচ্চাটির মায়ের খাওয়ানোর কোনো ক্ষমতা নেই। পূজনীয়া বড় বৌরাণী মা দেখলেন, যদি মাকে বলি তো মা আমাকে বকাবকি বা রাগারাগি করতে পারেন, কি করবেন জানি না। বৌরাণীমার জন্য যে খাবার এসেছিল একজন এসে দিয়ে গিয়েছিলেন উনাকে খাওয়ার জন্য, সেই খাবারটা তিনি একটা পুটলার মধ্যে ভরে সেটা দড়ি দিয়ে দোতলা থেকে নিচতলায় নামিয়ে দিলেন। সেই বাচ্চাটা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। এরপর উপর দিকে চেয়ে পূজনীয়া বড় বৌরাণীমার দিকে চেয়ে প্রণাম করল। তখন বৌরাণীমার বয়স অত্যন্ত অল্প। এই যে একটা ছোট্ট ঘটনা, এর ভিতর দিয়ে বোঝা যায় যে তিনি যে কতটা মানব দরদি। আর এই বৃহত্তর পরিবারের মানুষ বলে সবাইকে আপন করে নেওয়া তার একটা বিরাট ক্ষমতা, সেটা সবাই আমরা সহজভাবেই লক্ষ্য করি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই পুণ্য দিবসে এই বিশেষ একটি ভিডিও ছিল, আপনারাও শেয়ার করতে পারেন। এই তথ্যগুলি দেওঘরের সহপ্রতিরিত্তিক শ্রদ্ধেয় শ্রী তরুণ কুমার পাল দাদার একটি আলোচনায় শোনা। সৎসঙ্গে পূজনীয় বড় বৌরাণীমার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক অজানা তথ্যগুলি বলেছিলেন, আলোচনা করেছিলেন, সেই আলোচনা থেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শোনা। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।